বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গোলাখাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার মুসলিম পাড়ায় শাসক দল বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস এবং তীব্রমথা সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে বিজেপির পক্ষ থেকে কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় প্রচার মিছিল সংগঠিত করা হয়, কিন্তু সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে প্রচার মিছিলের নাম করে মুসলিম পাড়া এলাকায় সিপিএম এর প্রচার সজ্জা নষ্ট করে এবং পাড়ার মহিলাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগাল করে এবং পাড়ার মহিলাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে। অন্যদিকে শাসক দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সিপিএম এবং কংগ্রেস ষড়যন্ত্র এবং চক্রান্ত করে বিজেপির বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করছে। বিজেপির পক্ষ থেকে সিপিএম এর এই অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করছে। মঙ্গলবার রাতের বেলায় এই ঘটনার জেরে মঙ্গলবার রাতেই আমতলী থানার পুলিশ সিপিএম কর্মী সমর্থকদের বেশ কিছু বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার রাতের এই ঘটনাটি নিয়ে মুসলিম পাড়া এলাকায় শান্তির পরিবেশ নষ্ট হয়েছে এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে গতকাল রাত থেকে প্রচুর সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করার ফলে পরিস্থিতি তীব্র আকার ধারণ করতে পারেনি। তবে উভয় দলের পক্ষ থেকে পুলিশের এই ভূমিকা নিয়েও ভূয়সী প্রশংসা করা হয়েছে। অবশেষে আজ অর্থাৎ বুধবার শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিএম এর পক্ষ থেকে আমতলী থানায় মামলা পাল্টা মামলা করা হয়েছে। পুলিশ সিপিএম এবং বিজেপি উভয় দলকে আশ্বাস দিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার পিতা
থানাত কি লিগাইছেন আপনারা তারা আমাদের বাড়ি ঘর আসে এরকম কথাবার্তা কই গেছে জ্বর বই দেহাই দেয়া গেছে আমরা ওনার ডাইরি করতাম আছে ও শৃঙ্খল কাছে তালকা কে বিজেপি লোকেরা মানে কোন জায়গা আপনারা ব্যাপারি কাঞ্চনমালা মুসলিম পাড়া আচ্ছা আচ্ছা কবের ঘটনা এটা তো কালকে কালকে 3টার দিকে আজ কি কই গেছে তারা আইছিরা তারা সেটা প্রথম মিছিল করতেছে আমরা সবাই দেখতে বাড়িছি তখন তারা অনেকটি ছেলে আর লোক আইছে আইছিরা তারা বাড়ি গড়ার মধ্যে কইতাছে মুক্তি সিন্নারা কেডা কেডা গেছারা না গেছে মুক্তি সিন্নারা আমরা তো জান হই আছে কেডা গেছে না কেডা গেছে তখন তারা ভিতর মানে শহরে কি রকম হই আছে আমরা যখন তারা দেখি কি করব তারপর তারা কি করছে সিপামে ফটাকে অনেক লোক যে প্রথম গাড়ি ফটো বাইতেছে তারা অনেক ফুলা ফের আসতো সামনে তারা এসেরা কুইদ্দা এবং দূরের থেকে আসে কুইদ্দা ফ্ল্যাগটি তুইলা ফালাইছে ফালাই ফেলে আবার আবার ফিরত আসছে তারা গেছে ফিরতে আবার দুইজন আয় ফ্ল্যাগটি ফালাইছে আবার তুইলা মরছে ফালাইছে রাত্রে বেলা কি তারা উশৃঙ্খল করছে হ্যাঁ উশৃঙ্খল করছে তারা বাড়ির ভিতরে আয় বাইরের ভিতরে ভাঙচুর করছে তোমার ইয়া মহিলারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গালি গালাজ খারাপ কথা মানে বিশ্রী বিশ্রী কথা কইয়া গেছে কেডা কেডা ইয়া মিছিল হয়ে গেছে মিটিং হয়ে গেছে সিপিএম এর আমরা দেখে রাখছি থানাতে মামলা করছে পুলিশ কি কইছে আপনারা কি চান
থানাতে কি কারণে আসলেন আপনারা থানাতে আসছি কারণ হলো কালকে আমি বিজিবি করি আর কি আমি কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গোলাঘাটি কেন্দ্র কি ছিল কালকে কালকে হয়েছিল কালকে আমরা তো প্রথম বাড়িতে ছিলাম না আসি মানে মানে প্রচণ্ড লোকজন জমছে আমার বাড়ির হামলা লোক যাওয়ার সঙ্গে সঙ্গে এখন যাই সেরে আমার মেয়ের দম খাইতেছে তারপরে আমারও গালি গালাজ করতেছে কে দম খাইতেছিল দম খাইতেছে এনে প্রচুর লোক আছে দিমান মজুমদার আছে কামাল মিয়া আছে তারপরে এই কি জানি কো তার নামটা তো কোনো বললাম তারা কোন দলের ছিল তারা এক দল আছে সিপিএম এক দল আছে কংগ্রেস এক দল আছে রাজার মাতা কি কারণে তারা এরকমটা করলো এরকম করে আমি বিজিবি করি 14 থেকে আমি মেম্বার আছিলাম তো আমি বিজিবি করি এখানে আমার পার্টির তরফ থেকে বসে চিঠি দিছে আমি ভালো কাজ করার পার্টি করা হইতেছে বিজিবির তরফ থেকে ওই কারণে তারা সহ্য হইতেছে তারা একটা ষড়যন্ত্র আমার বাড়ির মধ্যে কালকে চালাইছে কোন ধরনের বাংসুর টাংসুর করা হয়েছে বাংসুর মানে বাংসুর করতে পারছে না সারে তারা লেগে পুলিশ গেছিল হ্যাঁ ছাড় গেছিল আমতলি পেয়েছে যাওয়ার পরে ছাড় বড় সারে নিজেই দেখছে আমার বাড়ি থেকে লোকজন পাড়ারে দৌড়াইছে দৌড়ানি দিছে ধরতে পারছে না তারা বাইক টাইক ফলাইয়া তারা কারণে সারে অনেকটি বাইক আমার বাড়ির দিকে তারা সারও দৌড়ায় দৌড়তে গিয়ে তো মনে হয় ব্যথা পেয়ে গেছে আমি খুব আচ্ছা সিপিএমের পক্ষ থেকে তো অভিযোগ করা হইতেছে সিপিএম দলের প্রচার সজ্জা নাকি বিজেপির পক্ষ থেকে নষ্ট করা হয়েছে এবং এলাকার মহিলাদেরকে গালিগালাজ করা হয়েছে না এটা এরকম হয়েছে না তারা এটা সম্পূর্ণ মিথ্যা মানে তারা দেখেন একটা আমরা সরকারি রুল আছে যে এখন একটা কার্পো দিছে যে চারটার পরে কোনো বাড়ির মধ্যে কোনো আসা যাওয়া যায় না বা কোনো কোনো বসা যায় না কিন্তু দেখা গেল কি তারা বিরোধী দলের টিকা দেখা গেল কি এই যে তারা প্রায় 6টা সাড়ে 6টা বাজে তারা বাড়ির মধ্যে যায় ওই কামাল মিয়ার বাড়ির মধ্যে জমা হইতেছে ওই আসে আমার বাড়ির মধ্যে তারা এই গেছে এখন কি আপনারা থানাতে মামলা করছেন হ্যাঁ আমি এফআই করছি এফআই করছি এখন ছাড়ে তো নিজে সম্পূর্ণ কিছু দেখতে হলো বা দুবার তিনবার করে পেশে থেকে লোকজন হইলো এখন আপনি কি চান আমি কঠোরতে কঠোর তারা শাস্তি চাই যে আমি বিজিবি করি বলে কি অপরাধ তারপরে ছাড়ে তো বাইক টেক নিয়ে আবার আইসে এখানে আওয়ার পরে কইতেছে তাইরে কুবাইলামু কাটালামু বাড়ি ঘর পুরালামু ধুলাই দিলামু বিশ্রী মানে বাসা বলা যায় না এত বিশ্রী বাসা তারা করছে আচ্ছা আপনার নামটা আমার নামটা খনুকা খাতুন